স্বামী নিগমানন্দ যুবসংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল শনিবার শিবিরে প্রায় জন রক্তদান করেন হাসপাতালের স্বামী সংঘের উদ্যোগে রক্তদান শিবির করা হল শনিবার এদিন বনগাঁ মহকুমা হাসপাতালে এই শিবিরের আয়োজন করা হয় শিবিরে চল্লিশ জন মহিলা সহ প্রায় সত্তর জন রক্তদাতা রক্তদান করেন প্রতি বছরই বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় সংঘের পক্ষ থেকে এবছরই প্রথম রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে সংঘের পক্ষ থেকে জানা যায় সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা